সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে যুক্ত আছে হাসিবুর রহমান, আমাদের নতুন স্টুডেন্ট, মোটামুটি 3 থেকে 4 মাস সময় হয়ে গেছে তিনি এই ফাইবার মার্কেট প্লেসে বা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এখানে তিনি প্রায় 1,40,000 টাকার মতো ইনকাম করে ফেলছে কোর্স চলাকালীন সময়ের ভিতরে, তার এখনও টোটাল কোর্স শেষ হয় নাই। তিনি কিভাবে এবং কোন কাজগুলো করে তিনি আর্নিং করতেছে সেটা দেখবো আজকে আমরা, এবং সবাই কেন সাকসেস হতে পারে না এটা নিয়ে আমরা কথা বলবো। কারণ হচ্ছে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করতে আসে, 1 মাস 2 মাস খুবই ভালো স্পিড থাকে, তারপরে হঠাৎ করে তাদের স্পিড কমে যায় এবং তারা টোটালি ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। এখানে হয় তাদের ধৈর্য কম থাকে এবং সঠিক গাইডলাইন পায় না। একজন ফ্রিল্যান্সারের সবথেকে প্রথম অবস্থায় সঠিক গাইডলাইন দরকার এবং সবসময় সাপোর্ট দরকার, যেটা বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করে না। মানে স্টুডেন্টকে শুধু কোর্স করায়, তাদেরকে শিখায়, কিন্তু সঠিক গাইডলাইন দেয় না এবং তারা মার্কেট প্লেসের কোনো অভিজ্ঞতা দেয় না। ধরেন আপনি মার্কেট প্লেসে যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কাজ শিখে কী করবেন এবং কোথায় সেটা ব্যবহার করবেন এবং কীভাবে ক্লায়েন্টকে এইভাবে কাজ নিতে হবে, এগুলো যদি না জানতে পারেন এবং রাত 3টার দিকে যদি আপনার কোনো ক্লায়েন্ট আসে, যদি আপনাকে বলে যে এটা কিভাবে করতে হবে, তুমি কি আমাকে এটা এক স্যাম্পল বা কোনো কিছু দিতে পারবা, কোনো 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 প্রতিষ্ঠান, বড় বড় বিগ বিগ প্রতিষ্ঠান কিন্তু আপনাকে কোনো হেল্প করবে না। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য হচ্ছে তা আপনাকে জাস্ট কোর্স করাবে, ঠিক আছে, কোর্সের সময় শেষ, আপনার সাথে যোগাযোগ শেষ। আমি অনেক দেখছি এরকম হয়েছে। তো এখানে রাত 3টার সময় কোনো প্রতিষ্ঠান যাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে আপনি রাতের যে কোনো সময় আমাদেরকে মেসেজ করলে বা ফোন করলে আমরা আপনার মেসেজের জন্য মেসেজ রিপ্লাই করব। কারণ হচ্ছে আমরা নিজেরা ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি আমরা এটা শেখাই। তো দেখা যাচ্ছে যে আমরা নিজেরা যেহেতু রাত জেগে থাকি, এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কোনো স্টুডেন্টদের, সেক্ষেত্রে আমরা জুমে এসে এটা সলভ করে দিই। তো আমি মনে করি আপনারা যদি সঠিক গাইডলাইন পান, তাহলে 100% আপনারা কিন্তু সাকসেস হবেন, যখন পাবেন, ঠিক আছে। এখন রাত 1টা প্লাস বাজে, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের এক স্টুডেন্ট টোটাল 5টা অর্ডার প্রজেক্ট পড়ছে, সেটাই কিন্তু এখন তার কাজ ডেলিভারি দিতে হবে। এখন এই সময় কিন্তু পাবেন না কাউরে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন অ্যাক্টিভ আছি। তো এখন দেখি তার কাজ কীভাবে ডেলিভারি দিবেন এবং তিনি কোন ধরনের কাজ করে, এ টু জেড দেখি। ওকে, চলো। হাসিবুর আসো। ওকে, একটু শেয়ার করো তো। ওকে, তোমার কি করতে হবে আর তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ, আর আমার হচ্ছে আজ ডেলিভারি দিতে হবে। ওকে, তোমার একটু অর্ডারে যাও তো, একটু আমরা অর্ডার গুলো দেখি। এখন কি কোনো অর্ডার আছে, প্রজেক্ট আছে তোমার? হ্যাঁ, অলরেডি 5টা। 5টা? ওকে, টোটাল 30, 40, 50। ওকে, 50, 80, 90, 90 আর হচ্ছে 240, 90 200 ধরতে গেলে প্রায় 350-400 মতো অর্ডার রানিং আছে, না প্রায় 40,000 টাকার মতো কাজ বর্তমানে রানিং আছে। ওকে, 40,000 টাকার মতো কাজ রানিং আছে। এখন তোমার আরো এর আগে কয়টা প্রজেক্ট কমপ্লিট করছিলা? 14টা কমপ্লিট করছিলা। ওইগুলো কত ডলার ছিল? কয়েকটা ছিল $100, $50, তারপরে মনে করেন $5। তুমি ফাইবার থেকে টোটাল কত টাকা আর্ন করছো? আর বা লোকাল বাইরে বা বাইরে কোনো ক্লায়েন্ট আছে তোমার? টোটাল তুমি ফ্রিল্যান্সিং শুরু করছো কতদিন হয়েছে? আমি ফ্রিল্যান্সিং শুরু করছি মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করছি আপনার কাছ থেকে। আমি তাহলে কয় মাস হয়েছে? মার্চ
3-4 মাস কি নাকি আরো বেশি? 7 মাস ভাই, 7 মাস রানিং, তার ভিতরে আমি ফাইবারে আসি আসার 4 মাস হলো। ওকে, 4 মাসে তুমি ফাইবারে এখানে আসছো। ওকে, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখন তোমার প্রায় 40,000 টাকার মতো প্রায় কাজ চলতেছে, আর হচ্ছে তুমি টোটাল কাজ কমপ্লিট করছো হচ্ছে 14টা, একটা কাজ ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়েছে কি জন্য? ওটা ভাই আপনা থেকে কাজ আসছিল, মানে আপনা থেকে ক্যান্সেল হয়ে গেছে, বাইরের মনে করে এখন কি আছে। ও ঠিক আছে, বুঝতে পারলাম। তো এভারেজ তুমি 4 মাসে কত টাকা আর্ন করছো? লাখ পার হয়েছে। লাখ পার হয়েছে, আর এখন বর্তমানে মানে $400 কাজ রানিং, $300-400। তো এবার আস 1,50,000 মতো, 40-50,000 মতো ইনকাম করছো, তাই তো? ওকে, যাই হোক, সমস্যা নাই, একটু তুমি ই করো, তোমার কোন কাস্টার ডেলিভারি দিতে হবে সেটা আমাদেরকে একটু দেখাও, আমি ডেলিভারি করে দিচ্ছি। ওকে, এখানে মাত্র 10 ঘন্টা আছে, এটা কিসের কাজ ছিল? ফেসবুক প্রমোশন নাকি ইউটিউব প্রমোশন? ওকে, ইউটিউব প্রমোশন। ওকে, ডেলিভারি এখানে যাও, ডেলিভারি, ডেলিভারিতে ক্লিক করো। এটা এটা কয় ডলার কাজ ছিল? $10। ওকে, এখানে একটা ডেসক্রিপশন লেখো। হ্যাঁ, ডিয়ার স্যার, আর ইউটিউবের প্রজেক্টগুলোতে তেমন কিছু দিতে হয় না, ঠিক আছে? জাস্ট তুমি পূর্বের কাজটা কত ছিল, মানে কত ভিউ ছিল, যদি ভিউয়ের জন্য কাজ আসে সেটা তোমাকে উল্লেখ করতে হবে যে আগে এত ভিউ ছিল বা পরে এত ভিউ হয়েছে। এটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দিলে বায়ের কাজগুলো অ্যাকসেপ্ট করে, কারণ তার কাজের প্রমাণ তো তার ওয়েবসাইটে, সরি, ইউটিউবের ভিতরে আসেই, সেজন্য আর তেমন কোনো গ্যামজাম করে না। আর বায়ের যেহেতু এটা ছোটো বায়ার, অনলি $10 বায়ার, তো কোনো ঝামেলা করবে না, তো সমস্যা নাই, ভালো করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখলেই বায়ার স্যাটিসফাই হয়ে যাবে, সমস্যা নাই। তো ওকে, যাই হোক, আই হ্যাভ ডান ইয়োর জব ইজ ভেরি ওয়েল, আই হোপ ইউ উইল বি স্যাটিসফাই উইথ মাই ওয়ার্ক অ্যান্ড অ্যান্ড আওয়ার রিলেশনশিপ। বিল্ড লং টাইম রিলেশনশিপ বিল্ড হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, কমপ্লিট। তুমি চাইলে বাইরের ইউটিউবটা এখানে দিতে পারো, ইউটিউবের ভিডিওর লিঙ্কটা, আর না চাইলেও কিছু যায় আসে না। ওকে, তুমি এবার এখানে দেখো আপলোড লেখা আছে, আপলোড ওয়ার্ক। ওকে, এখানে আপলোড ওয়ার্কে ক্লিক করো। হ্যাঁ, ওই যে দুইটা স্ক্রিনশট আমাদের দরকার, ওই দুইটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দাও, যে তুমি যে কাজগুলো করছো সেটার প্রুফটা দিয়ে দাও। যদি এটা প্রমোশন ওয়ার্ক, সেজন্য আমাদের অতিরিক্ত অনেকগুলো স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নাই, আমাদের মূল স্ক্রিনশট দিলেই হবে, ঠিক আছে? আমরা আগে যত ভিউ ছিল এবং পরবর্তীতে আমরা কত ভিউ দিছি সেটা আমরা এখানে উল্লেখ করব। ওকে, তো এখানে হ্যাঁ এটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে সিলেক্ট করে সেকেন্ডটা ধরো। হ্যাঁ, হুম হুম, ডাউনলোড ডকুমেন্ট লাইট শট। হ্যাঁ, উপরের দিকে যাও, 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 কন্ট্রোল ছেড়ে দাও, কন্ট্রোল ছেড়ে দাও, উপরের দিকে যাও। হ্যাঁ, এবার ওইখানে যে কন্ট্রোলে চিপি দাও, যে ইমেজটা দরকার। হ্যাঁ, এবার দুইটা সিলেক্ট হয়েছে, এবার ওপেন করো তো দেখি, দুইটা হয়েছে, দেখো ভালো করে। ওকে, এবার এটা তুমি চাইলে নিচে একটা জিনিস আছে, অ্যাড এ
সিম্পল টু গিগ গ্যালারি, তুমি যদি এটা গ্যালারি হিসেবে এটা দিতে চাও তাহলে এটা দিতে পারবে। যেমন তোমার গিকে যখন কোনো বায়ারের রিভিউ দিবে, সেক্ষেত্রে যদি তুমি চাও ওই রিভিউর পাশে যেন একটা ছবি বা ইমেজ শো করে, সেজন্য তুমি এটা যদি অন করে দাও সেটা দেখাবে তোমাকে। তুমি কি চাও যে এটা তোমাকে দেখাক অন্য ক্লায়েন্টদেরকে যে কাস্ট? হ্যাঁ, ভালো তো অবশ্যই হবে। তাহলে এখানে করে দাও, অন করে দাও। ওকে, এবার ডেলিভারি করো। এটা মনে উলটপালট হয়ে গেছে নাকি? মানে যেটা হচ্ছে শুরু করছিলাম, মানে তার আগের কাজ ছিল ওইটা পরে আসছে? ওইটা ব্যাপার না, ওইটা ওইটা কিছু না, ওইটা আগে পরে নাই। ঠিক আছে, এবার ডেলিভারি করো। ওকে, ডেলিভারি। ওকে, আমাদের ডেলিভারি হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আশা করি খুব তাড়াতাড়ি বায়োটা কাজটা অ্যাকসেপ্ট করবে। আর ওকে, আরো কোনো সমস্যা আছে তোমার? ওকে, তাহলে তো ফ্রিল্যান্সিং যদি নতুনরা করতে চায় তাহলে কি এখানে এসে সফল হওয়া পসিবল? মনে করেন যে স্কিলটা যদি ভালোভাবে করে তাহলে এখান থেকে সাকসেস 100%। ওকে, আমাদের সাপোর্ট কিরকম লাগে? হ্যাঁ ভাই, সব সময় সাপোর্ট, 24 ঘন্টায় সাপোর্ট পাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমিও আমাদের এখানে সব থেকে স্ট্রং হচ্ছে সাপোর্ট। আমরা ধরতে গেলে রাতে অথবা দিনের বেলায় যে কোনো সময় মেসেজ করলে আমরা সাথে সাথে রিপ্লাই দিই, কারণ একটা স্টুডেন্ট জোরে পড়ে শুধু সাপোর্টের জন্য। যদি ভালোভাবে সাপোর্ট না পায় সেক্ষেত্রে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এখন রাত বাজে হচ্ছে মেবি একটা বাজে, তো এখন বাইরে কাজ ডেলিভারি দিতে হবে। এখন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই যে আপনাদেরকে হয়তো কাজ ডেলিভারি দিয়ে দিবে এইভাবে এসে, তো এটা হয় না, কখনো এটা করে না। কিন্তু আমরা যেহেতু নিজেরাই ফ্রিল্যান্সার আর নিজেরাও পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, সেজন্য আমরা যেটা করি, আমরা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করলে পাওয়া যাবে, কারণ আমরা সারা রাতই জেগে থাকি। তো এখানে আমরা সবসময়ই, হ্যাঁ, একটা বাইরে মনে হয় মেসেজ করছে। ওকে, আমরা অল টাইম আমরা এখানে যদি কোনো প্রবলেম পড়ে সাথে সাথে আমরা জুমে আসি, কারণ আমরা অল টাইম জুমেই থাকি। এখানে এসে আমরা হেল্প করি, পাশাপাশি দেখা যায় যে তার প্রবলেমগুলো সলভ করি। তো যাই হোক, তাহলে আজকের মতো আমরা এখানে স্টপ করি, ঠিক আছে?